আবারও খারাপ খবর বিনোদন জগতে। প্রয়াত হলেন অভিনেতা বিকাশ সেঠি। নতুন শতাব্দীর গোড়ায় কিউকি সাস ভি কভি বহু থি, কহি তো হোগা, কসৌটি জিন্দেগির মতো অসংখ্য কালজয়ী মেগা ধারাবাহিকে দর্শক দেখেছে বিকাশকে। সূত্রের খবর, রবিবার 8ই সেপ্টেম্বর না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা। বয়স হয়েছিল মাত্র 48 বছর। খবর, ঘুমের মধ্যেই মারা যান অভিনেতা। আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসার কোনো রকম সুযোগই মেলেনি। বিকাশ সেঠি রেখে গেলেন তাঁর স্ত্রী জাহ্নবী এবং 2 যমজ পুত্র সন্তানকে। বছর তিনেক আগেই বিকাশ জাহ্নবীর কোল আলো করে এসেছিল 2 ছেলে। দুধের শিশুদের রেখেই চলে গেলেন তিনি। বিকাশের মৃত্যু নিয়ে তাঁর পরিবারের তরফে এখনও কোনো রকম বিবৃতি মেলেনি। মাস 2 সোশ্যাল মিডিয়ায় সেভাবে অ্যাক্টিভ ছিলেন না তিনি। তাঁর প্রয়াণের খবরে স্তম্ভিত ভক্তরা, কেউই মেনে নিতে পারছেন না এই খবর। প্রাক্তন স্ত্রী অমৃতার সঙ্গে নাচবালিয়ের 3নম্বর সিজনে অংশ নিয়েছিলেন বিকাশ। ধারাবাহিক ছাড়াও অনেক জনপ্রিয় হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি, যার মধ্যে অন্যতম কভি খুশি কভি গম। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া হিন্দি টেলিভিশন জগতে। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সবরকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।